আচ্ছা ভাই বিহারী ভাই আছে না জি অবশ্যই আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যালো বলুন জি আমাদের হিন্দু ধর্মে যে হ্যাঁ শুদ্ধ বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যাপারে যদি কিছু বলতেন আমরা তো কিছু জানি না আপনার ঈশ্বর ঈশ্বর মানুষ তৈরি করেছেন এই চারটে বর্ণে ভাগ করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হিন্দু ধর্মের ঈশ্বর এটা তৈরি করেছেন হ্যাঁ তো তার মাথা থেকে ব্রাহ্মণকে তৈরি করেছেন হাত থেকে ক্ষত্রিয়কে পেট থেকে বৈশ্যকে পেট থেকে বৈশ্যকে আর পা থেকে শূদ্রকে হ্যাঁ হ্যাঁ এই ব্রাহ্মণের কাজ হচ্ছে ব্রাহ্মণের কাজ হচ্ছে চারিদিকে আহ মানুষকে জ্ঞান বিতরণ করা আর ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে দেওয়া ক্ষত্রিয়র কাজ হচ্ছে ক্ষত্রিয়র কাজ হচ্ছে দেশ রক্ষা করা শত্রুদের শত্রুদের ধ্বংস করা আর বৈশ্যের কাজ হচ্ছে চাষবাস ব্যবসা বাণিজ্য এইসব করা আর হচ্ছে সূর্যের কাজ হচ্ছে এই এই ওপরের যে তিনটে প্রজাতি এদেরকে সেবা করা এই হচ্ছে আপনাদের বর্ণ ভেদ আর জাতি আচ্ছা ভাই আমাদের তো বেদে আছে নাকি হ্যাঁ বেদে আছে আপনাদের বেদের যে সারাংশ গীতায় আছে হম হম আচ্ছা ভাই এটা কোন বেদে মানে আছে তো অনেক ধরনের আছে দেখা গেল কি বেদ তো আছে

হাত পা এরকম অংশ আছে তো আপনি একটা মানুষ হ্যাঁ হ্যাঁ আপনার তো অনেক রকম অংশ আছে শরীরে নাকি হ্যাঁ 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 তেমনি এক একটা বেদের আবার অঙ্গ আছে আপনার যেমন হাত পা পেট মাথা চোখ এসব আছে না বেদের আবার অঙ্গ আছে তাকে বলে তাকে বলে বেদাঙ্গ বেদাঙ্গ হ্যাঁ বেদের হচ্ছে আবার চারটে অঙ্গ তাহলে চার রকম বেদ প্রত্যেকটা বেদের আবার চারটে করে অঙ্গ আছে আচ্ছা ভাই এখন কথা হচ্ছে এই সমাজে যদি চারটা শ্রেণীর মানে লোক না থাকে তাহলে কি সমাজ চলবো ভাই কেন যখন বেদ ছিল না তখন চলছে কি করে আমরা তো শুনে আসছি না হ্যাঁ হ্যাঁ চলছে তাহলে ওদের সমাজ চলছে কি করে আরবে তো বেদ নেই চলছে না ওদের এখন কথা হচ্ছে ভাই মানে ইউরোপেও কিন্তু আপনি চার শ্রেণীর লুক তো পাবেন পাবেন না শudra ব্যবসা শudra চাষাবাদ করে নাকি ওরা সব ভুল ধারণা ইউরোপে একজন পবেশার ঘর মোছে জানেন হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আছে আমার ছাত্র আছে আমার ছাত্র সে কলেজে পড়ায় আর অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে খাতা ছাড়তে যায় হ্যাঁ ওখানে শূদ্র কোথায় শূদ্র কোথায় পেলেন আপনি না আমি বলতে চাচ্ছি চার শ্রেণীর লোক সমাজে আছে আবার আমরাও চারটা কাজ করি যেমন আমি টিউশনি করি হ্যাঁ কিন্তু ওটা তো ঈশ্বর একদম তৈরি করে দিয়েছে আর ওখানে হচ্ছে তারা নিজেরা ওটাকে গ্রহণ করে যে আমার অবসর সময় আমি এই এই কাজ করি আচ্ছা ভাই আমি তো আর এত কিছু জানি না তবে যতটুকু আপনার কাছ থেকে শুনছি খুব ক্লিয়ারলি ভাবে শুনলাম যাক সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে জেনে নেবেন কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা ফরাজ ভাই থ্যাংকস আচ্ছা থ্যাংক ইউ জিতর ধন্যবাদ তবে তাহলে আরেকজনের কাছে যাই থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে বিদায় জানাচ্ছি আচ্ছা ভাই আচ্ছা এই বাদ বিহারী ভাই আছে না জি অবশ্যই আছে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ উনি আমাদের হিন্দু ধর্মের অনেক কিছু জানে হ্যাঁ দেখলাম মানে উনি খুব ভালো জানে আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যালো দিবা শোনা যে আমাদের হিন্দু ধর্মে যে চতুরবর্ণ হ্যাঁ শুদ্ধ বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় ভাই এটার ব্যাপারে যদি কিছু বলতেন আমরা দয়ত কিছু জানি না আপনার ঈশ্বর হ্যাঁ হ্যাঁ শুনতে আচ্ছা বল আপনার ঈশ্বর আপনার ঈশ্বর মানুষ তৈরি করেছেন এই চারটি বর্ণের ভাগ করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হিন্দু ধর্মের ঈশ্বর এটা তৈরি করেছেন তো তার মাথা থেকে ব্রাহ্মণকে তৈরি করেছেন হাত থেকে ক্ষত্রিয়কে পেট থেকে বৈশ্যকে পেট থেকে বৈশ্যকে আর পা থেকে শূদ্রকে এই ব্রাহ্মণের কাজ হচ্ছে ব্রাহ্মণের কাজ হচ্ছে চারিদিকে মানুষকে জ্ঞান বিতরণ করা আর ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে দেওয়া ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেশ রক্ষা করা শত্রুদের শত্রুদের ধ্বংস করা আর বৈশ্যের কাজ হচ্ছে চাষবাস ব্যবসা বাণিজ্য এইসব করা আর শূদ্রের কাজ হচ্ছে শূদ্রের কাজ হচ্ছে এই ওপরের এই যে তিনটে প্রজাতি এদেরকে সেবা করা এই হচ্ছে আপনাদের বর্ণ ভেদ আর জাতি ভেদ আচ্ছা ভাই এটা ভাই আচ্ছা ভাই এটা আমাদের তো বেদে আছে নাকি হ্যাঁ বেদে আছে আপনাদের বেদের যে সারাংশ গীতায় আছে হুম হুম আচ্ছা ভাই এটা কোন বেদে মানে আছে বেদ তো অনেক ধরনের আছে দেখা গেল কি হরপ্রকাশ কোন বেদ তো আছে ওটা বেদ নয় বেদ বেদ হ্যাঁ 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 বেদ বেদ হ্যাঁ জ্ঞান জ্ঞান বেদ বেদ তো জ্ঞান হ্যাঁ আচ্ছা তো এই এই এইটা আছে এটা আপনি ঋগ বেদে পাবেন ঋগ ঋগ বেদ ঋগ বেদের সংহিতায় পাবেন ও আচ্ছা বেদ আছে ভাই ভাই বেদ কটা চারটা চারটা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ আচ্ছা আর এক একটা বেদের কটা অংশ মানে আপনার যেমন মাথা হাত পা এরকম অংশ আছে তো আপনি একটা মানুষ হ্যাঁ হ্যাঁ তা আপনার তো অনেক রকম অংশ আছে শরীরে নাকি হ্যাঁ 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 তেমনি এক একটা বেদের আবার অঙ্গ আছে আপনার যেমন হাত পা পেট মাথা চোখ এসব আছে না বেদের আবার অঙ্গ আছে তাকে তাকে বলে বেদাঙ্গ বেদাঙ্গ বেদের হচ্ছে আবার চারটে অঙ্গ তাহলে চার রকম বেদ প্রত্যেকটা বেদের আবার চারটে করে অঙ্গ আছে আচ্ছা ভাই এখন কথা হচ্ছে মানে লোক না থাকে সমাজ কেন যখন বেদ ছিল না তখন চলছে কি করে আমরা তো শুনে আসছি ইউরোপে তো বেদ নেই ইউরোপে চলছে না হ্যাঁ হ্যাঁ তাহলে ওদের সমাজ চলছে কি করে আরবে তো বেদ নেই চলছে না ওদের এখন কথা হচ্ছে ভাই মানে ইউরোপেও কিন্তু আপনি চার শ্রেণীর লোক তো পাবেন পাবেন না শুদ্ধরা ব্যবসা শুদ্ধরা চাষাবাদ করে নাকি ওরা সব ভুল ধারণা ইউরোপে একজন আর ঘর মোছে জানেন হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আছে আমার ছাত্র আছে আমার ছাত্র সে কলেজে পড়ায় আবার অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে খাতা সারতে যায় ওখানে কোথায় কোথায় পেলেন না আমি বলতে চাচ্ছি চার শ্রেণীর লোক সমাজে আছে আবার আমরাও চার চারটা কাজ করি যেমন আমি কিন্তু একদম তৈরি করে দিয়েছে আর ওখানে হচ্ছে তারা নিজেরা ওটাকে গ্রহণ করে যে আমার অবসর সময় আমি এই এই কাজ করবো আচ্ছা ভাই আমি তো আর এত কিছু জানিনা তবে যতটুকু আপনার কাছ থেকে শুনছি খুব ক্লিয়ারলি ভাবে শুনলাম যাক সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে জেনে নেবেন কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা ফরাজ ভাই থ্যাঙ্কস আচ্ছা থ্যাংক ইউ জিতুর জন্য ধন্যবাদ তাহলে আরেকজনের কাছে যাই থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে বিদায় জানাচ্ছি